প্রথম এক ভাই তিনি সালাম দিয়েছেন, সালাম দিয়ে প্রশ্ন করেছেন, ওয়াহাবিরা বলে তিন মসজিদ ছাড়া অন্য কোন স্থানে নিয়ত করে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না, এটা কতটুকু সত্য? তিন মসজিদ ছাড়া আর কোথাও নিয়ত করে যাওয়া যাবে না, এ কথা বলেছে। প্রথমে আমরা বলবো যে হাদিসটি দিয়ে তারা দলিল দেয়, সেই হাদিসটি মূলত সহিহ বুখারীর 1132 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফের 1132 নম্বর হাদিস, যে হাদিসটি হচ্ছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, স্পষ্ট করে লেখা আছে তিন মসজিদ ছাড়া তোমরা অন্য কোথাও ভ্রমণ করবে না। এক আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, আর একটা হচ্ছে ওয়া মসজিদুর রসুল, রসুল্লার মসজিদ, আর তৃতীয়টি হচ্ছে ওয়া মসজিদুল আকসা, মসজিদে আকসা। কয়টা মসজিদ জোরে বলেন, কয়টা? এই তিনটি মসজিদে বলা হয়েছে যে তোমরা যানবাহন হাঁকিও না। তিন মসজিদের উদ্দেশ্য তোমরা যানবাহন হাঁকিও না, গাঁটটি বস্তা গোল করিও না। মূলত এই হাদিসটি একটি সহি হাদিস, হাদিসটি এসেছে ফাদা এলে মাসাজিদ, মসজিদের ফজিলত সংক্রান্ত। এ কথা বলা হয় নাই, এই কথা কখনো বলা হয় নাই যে তিন মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। এখানে মূলত হাদিসের মূল থিমটি যেটি ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে রয়েছে, যে তোমরা তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে অধিক সওয়াবের বা অধিক নিয়তের আশায় নামাজ পড়ার জন্য বাহন বেঁধো না। তার মানে গোটা পৃথিবীতে যতগুলো মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো সওয়াবের দিক থেকে ইকুয়াল সমান। এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো সওয়াবের দিক থেকে কি এক্সেপশনাল হলো তিনটা মসজিদ। প্রথম হলো আল্লাহর ঘর খানে কাবা, মসজিদে কাবা বাইতুল্লাহ, এখানে এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব। দুটো হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে নববী আর শরীফ, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর এটা হচ্ছে মসজিদে আকসা, এক রাকাতে 50,000 বা 25,000 রাকাতের সওয়াব। এই তিন মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো সওয়াবের দিক থেকে কি হাদিসে বলা হয়েছে এইটা। আর সালাফিরা, লা মাজহাবিরা, আব্দুল ওয়াহাব নজদীর শাগরেদরা, তারা বুঝাইলো পুরো উল্টোটা। এটি যেন আমরা না বুঝি, এই জন্য তবরানী শরীফের আল মুজামুল কাবীরের মধ্যে স্পষ্ট করে 12971 নম্বর হাদিসের মধ্যে একটি সহি হাদিস বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন যে হাদিসটির বর্ণনাকারী সাবিহুর রসুল আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রসুল বলেন, মান জাআনি জাইরান ইল মান জাআনি জাইরান লা ইয়ালামুহু হাজাতান ইলা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার রোজা জিয়ারতের উদ্দেশ্যেই কেবলমাত্র আমার কাছে আসবে, আমি রসুল্লার জন্য আবশ্যক হয়ে যাই যে ওই ব্যক্তিকে সুপারিশ করা, ওই ব্যক্তিকে কি করা, জোরে বলেন, ওই ব্যক্তিকে কি করা, সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজির রোজা মোবারকে যাওয়া যাবে কি যাবে না, কথা বলে না, নবীজির রোজা মোবারকে যাওয়া যাবে কি যাবে না। এছাড়াও রাসূল বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু, যারা আমার রোজা জিয়ারত করবে তাকে সুপারিশ করে আমার জন্য আবশ্যক হয়ে যাবে। রাসূল বলেছেন, কুনতু নাহায়াতুল মান জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। মনে রাখো, যারা তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, মানুষটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এছাড়া কোরআনের নির্দেশ, কুল সিরু ফিল আরদে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুআজ্জিবিন, তোমরা গোটা পৃথিবীতে ভ্রমণ করো, তিন মসজিদ ছাড়ার কথাও যাওয়া যাবে না। এ কথা নয়, বরং সওয়াবের আশায় তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশি সওয়াবের আশায় যাওয়া যাবে না। হাদিসে বুঝিয়েছে এটা, আর বুঝেছে উল্টাটা। এটাই হলো ওয়াহাবিদের সবচেয়ে বড় খাসলাত, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সালাতুল রিকিত করি, এখানে দুই রাকাত পড়ার পরে ওঠার পরে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়ার পরে তকবীর যখন করি, এই উল্টা তকবীরটা, উল্টা তকবীরটা কেন করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যিনি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে বিতির নামাজ, কি নামাজ? বেতের নামাজ আমরা জানি কয় রাকাত, আরো জোরে সবার মুখে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বেতের নামাজকে এক দল এক রাকাত বানাতে চায়, কথা বলেন। প্রথম আমাদের মনে রাখতে হবে বেতের নামাজ কয় রাকাত,
আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতের নামাজ তিন রাকাত পড়তেন সুনান তিরমিজির মধ্যে 462 নম্বর হাদিস ও কানা ইয়াকরাউ ফিল উলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাহ নবী প্রথম রাকাতে বেতের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা ও ফি সানিয়াতে নবীজি দ্বিতীয় রাকাতে যেটি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা দ্বিতীয় রাকাতে পড়তেন ও ফি সালিসাতে কুল হুয়াল্লাহু আহাদ তাহলে তিন রাকাতে নবীজি তিনটা সূরা পড়তেন জোরে বলেন না সুবহানাল্লাহ এছাড়াও সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর হাবিবকে যখন বলা হলো যে রাসূলুল্লাহ রাতের নামাজ কেমন ছিল রাসূল বলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহা আলা ইহদা আশারাতা রাকাতান ইসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি সালাসান নবীজি শেষে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ আর 3 রাকাত পড়তেন বেতের এই দুটো হাদিস প্রমাণ করে আল্লাহর নবী তিনি বেতের নামাজ পড়তেন কয় রাকাত জোরে বলেন আরো জোরে কয় রাকাত তিন রাকাত এখন ওনার প্রশ্ন হলো যে আমরা দুই রাকাতের পরে আমরা কি করি দাঁড়িয়ে যাই দুই রাকাতের পর কি করি তাশাহুদের পরে আমরা কি করি তাশাহুদের পরে আমরা দাঁড়িয়ে যাই তাশাহুদের পরে দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা কি করি সূরা ফাতিহা পড়ি অন্য আরেকটি সূরা পড়ি অন্য আরেকটি সূরা পড়ি এই সূরাগুলো পড়ার পরে এরপর আমরা কি করি আমরা কি করি নতুন করে আমরা তাকবীরে তাহরিমার মতো আবার আমরা নতুন করে তাকবীর বলি এটার কারণ হলো প্রথম কথা হলো যে কিছু কিছু কিতাবে রয়েছে এভাবে যে দুই রাকাত ছিল প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুই রাকাত নামাজ তিনি শুকরিয়াতান করেছিলেন আর মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি এক রাকাতের কথা বলছেন যে আমি তো যেতে পারি না আপনি আমার কথা স্মরণ করে সেখানে এক রাকাত পড়বেন একটি মনে আসছে যে তিনি তার সেই কথাটিকে স্মরণ করে এক রাকাত আদায় করেছিলেন এই জন্য নতুন করে দুই রাকাতের পরে স্বতন্ত্র তার জন্য এক রাকাত করেছিলেন এই জন্য তিনি হাত ছেড়ে দিয়েছিলেন আর কোন কোন কেতাবে এমনও লেখা আছে যে যেহেতু সালাতু মাসনা মাসনা সালাতু মাসনা মাসনা নামাজ হচ্ছে দুই দুই কত মূলে নামাজ ছিল কয় রাকাত দুই রাকাত এবং এই দুইটাকে যেহেতু রাসূল বলেছেন আউতিরু রাতের শেষ নামাজটা তোমরা বেতের দিয়ে শেষ করবে কি দিয়া এই জন্য দুই রাকাতের পরে নবীজি নতুন করে আর এক রাকাত রাসূল বলেছেন আউতিরু বি ওয়াহিদা তোমরা এক দিয়ে তোমাদের নামাজগুলোকে বেজর বানাবে ইন্নাল্লাহ বিত্রুন ইহিব্বুল বিত্রা আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন এই জন্য নবীজি ওই এক রাকাত নতুন করে ওটার সাথে ইনক্লুড করে হাতটা নিচে নামিয়ে আবার নতুন করে তিনি এক রাকাতে হাত বেঁধে নতুন করে তিনি নামাজ শুরু করেন আরেক রাকাত দুইয়ের সাথে দিয়ে এই এক দিয়ে বেজর করে দিলেন এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে পড়েছিলেন কিন্তু সহিহ হাদিসের মধ্যে কেন নবীজি নতুন করে আবার হাত ফুলে বাঁধলেন এটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় না যেগুলো পাওয়া গেছে এগুলো সব এলমের জন্য এবং এগুলো ধারণা প্রসূত এগুলো কি যে এই কারণে হতে পারে এই কারণে হতে পারে এই কারণে হতে পারে এরকম অনেকে অনেকগুলো জবাব দিয়েছে এগুলো সাধারণত হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে এই ধরনের এই নামাজ কেন দুই রাকাত হলো এই নামাজ কেন তিন রাকাত হলো তারপরে জোহরের নামাজে কেন আমরা গোপন আসতে কেরাত পড়ি তারপরে আমরা আসরে কেন আসতে পড়ি মাগরিবের সময় কেন জোরে পড়ি এগুলোর সঠিক কারণ কোরআন এবং সুন্নায় বিস্তারিতভাবে বর্ণনা নাই কিন্তু এগুলো পরবর্তীতে ওলামায়ে কেরাম কারণগুলো ফাইন্ড আউট করেছেন নির্ণয় করেছেন কিন্তু সঠিকভাবে নবীজি কেন হাত ছেড়ে দিতেন এরকম কোন হাদিসে আমরা এখনো পর্যন্ত পাই নাই যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে ওলামায়ে কেরামের এক ধরনের বর্ণনা ব্যাখ্যা ছাড়া আর কিছুই না নেক্সট যদি কেউ প্রশ্ন করেন বলেন আমার নাম মোহিদ্দ মুস্তফা আমি মাদ্রাসা তার ইসলামের সুন্নিয়া ফাজিল মাদ্রাসা পড়ি আমার প্রশ্নটা হচ্ছে আমরা ব্যাংকে বিভিন্ন রকমের টাকা জমা রাখি এবং মূল টাকা চেয়ে বাগনাংশ অনেক টাকা বেড়ে যায় লাভবান হয় তো ওই টাকা দিয়ে আমরা কি টাকাগুলো আমরা ব্যবহার করতে পারবো না অন্যতে অন্য কাউকে দেওয়া যাবে ধন্যবাদ তবে ব্যাংকে যে টাকাটা রাখি এটা কেন আমরা সেভ করার জন্য এমন একটা সময় ছিল যে মানুষ টাকা রাখতো মাটির নিচে দেখেন না যে অনেক সময় পুরাতন বাড়ি খোঁজ করতে গিয়ে মাটির কলসে টাকা পাওয়া গেছে যে সময় ব্যাংকিং সিস্টেম ছিল না কথা বলেন ঠিকই না যদি আমরা এটা বিশ্বাস করি যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম এবং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা যদি আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি কি বলেন ঠিকই না
ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে ইসলামে অর্থনীতিও আছে, কথা বলেন না কেন? ইসলামে কি আছে? অর্থনীতি আছে, ইসলামে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে। তবে গোটা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা ইসলামী জমে নয়, ইসলামিয়াতে নয়, কারণ প্রতিটা রন্ধ্রে 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 সুদ আর সুদ, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ইসলামী ব্যাংকের যত শাখা রয়েছে এরা লেভেলে হলো ইসলামী ব্যাংক, আসলে ইসলাম নাই, সাইনবোর্ড আছে, কি আছে, হ্যাঁ মন্দের ভালো, একজনে থাপড় দেয় আরেকজনে মেরে ফেলে, কোনটা ভালো? একটাও ভালো না, দুইটা খারাপ, তবে একটার তুলনায় আরেকটা কম খারাপ, যে মারে ফেলে না, শুধু কি করে থাপড় দেয়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমাদের দেশের যে ব্যাংকিং সিস্টেম, এটা বাংলাদেশ ব্যাংকে, ইসলামী যত ব্যাংক হোক সবগুলো ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাথে এটা মালি, তাদেরকে সিকিউরিটি দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এরা আবার বিশ্ব ব্যাংকের কাছে সিকিউরিটি রাখে, তো বিশ্ব ব্যাংক হলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ব্যাংক থেকে আসে বাংলাদেশে, বাংলাদেশ থেকে অন্যান্য ব্যাংক গুলোতে, পুরো পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাটা হলো বিধর্মী খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মূল কথা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা ব্যাংকে টাকা রাখবো না? হ্যাঁ, যতদূর সম্ভব আমরা চেষ্টা করব ব্যাংকে টাকা রাখবো, ঠিকই, তবে সেখানে কিন্তু একটা সিস্টেম আছে যে উইদাউট ইন্টারেস্ট, উইদাউট ইন্টারেস্ট, ইন্টারেস্ট আপনি নিবেন না, এটা যদি লিখে দিয়ে আসেন এবং ওদের সার্ভিং চার্জ, সার্ভিস চার্জের জন্য আপনি যদি বলেন আমার মূল ক্যাপিটাল থেকে, মূল অংশ থেকে সার্ভিস চার্জ কেটে নেবেন, আমি ব্যাংকের কোনো সুদ টাকা নিব, কোনো লভ্যাংশ নিব না, তাহলে আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, এবং এটা করা কিন্তু উত্তম, কারণ হাদিসে রয়েছে, মনে রাখবেন আহাল কোরআনের বাণী, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে করেছেন হালাল, সুদকে করেছেন কি হারাম, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, সুদ যে খায় আর যে ঘুষ দেয় উভয় হচ্ছে জাহান্নামী, আকিলুহু ওয়া মুআকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাই, সুদের খাতায় যে লেখলো, যে দূর থেকে সাক্ষী থাকলো, যে যেভাবে সহযোগিতা করলো, সবার উপর আল্লাহ পাকের অভিশম্পাত, লানত, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর, কয় ভাগ? 9 ভাগই হচ্ছে হালাল খাবার পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা গ্রাস করিবে না, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। হ্যাঁ, যদি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক হয় এবং সেই ইসলামী ব্যাংকে যদি শরিয়া বোর্ড থাকে, শরিয়া বোর্ড যদি তারা যদি নিশ্চয়তা দেয় যে আমরা ব্যবসার মাধ্যমে আপনাদেরকে প্রফিট দিচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, ইসলামে অঙ্ক জায়েজ নাই, অংশ জায়েজ আছে, অঙ্ক হলো ফিক্সড, অঙ্ক হলো কি ফিক্সড, আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম, প্রতি মাসে আপনি আমাকে 5,000 টাকা দিবেন, এটা জায়েজ নাই, এটা কি নাই, এটা হলো অঙ্ক। হ্যাঁ, আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম, আমার টাকা আপনার শ্রম, আপনি শ্রম দিবেন, ব্যবসা করবেন, এখান থেকে যে পার্সেন্টেজ ভগ্নাংশ বা অংশটা, একটা অঙ্ক আটল অংশ, এটা লাভ এবং ক্ষতি দুজনে আমরা ভাগ করে নিব, আর ক্ষতি হলেও নিব, লাভ হলে নিব, তাহলে এখান থেকে আপনি 10% পাবেন, আমি 10% পাবো, বা আপনি 50% আমি 50%, এটা জায়েজ আছে, এটা কি আছে? যদি এটা ইসলামী ব্যাংক হয় শরিয়া বোর্ড থাকে, কিন্তু শরিয়া বোর্ডে যদি কানা মুফতি থাকে, দাজ্জাল মুফতি, তাহলে বিপদ, কথা বলেন ঠিক কিনা? আর অন্যান্য শরীয় বোর্ড থেকে যদি আপনাদের সাথে ধোকা করে, ধোকা দেয় আপনাদেরকে, তাহলে এই জন্য তারা দায়ী হবে, আপনি দায়ী হবেন না। তবে হাদিসে সহি বুখারী হাদিস হযরত নোমান ইবনে বাশীরের, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল হালালা বাইয়্যিনুন ওয়াল হারামা বাইয়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওমা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, মুশতাবিহাত মাঝখানে সন্দেহযুক্ত, ফাত্তাকুস শুবহাত, তুমি সন্দেহ থেকে বেঁচে থাকো, দামা ইউরিবুকা মালা ইউরিবুক, যেটা তোমাকে সন্দেহ সৃষ্টি করে এটা ছেড়ে দাও। মনে রাখবেন ব্যাংক থেকে, সাধারণ ব্যাংক থেকে যে প্রফিটটা পান, এটা কোনো প্রফিট বলতে, এটা মনে রাখবেন এটা হলো সুদ, সুদ, এটা হারাম, হারাম, হারাম। যদি শরিয়া ব্যাংক না, শরিয়া বোর্ড না থাকে, ইসলামী ব্যাংক যদি না হয়, ইসলামী ব্যাংক বলতে আমাদের প্রচলিত ইসলামী ব্যাংক না, ইসলামী সিস্টেমে যে ব্যাংক সেটা যে কোনো ব্যাংকে থাকুক, এটা যদি না হয়, এই অর্থটা পেলে এটা হারাম হবে, সুদের টাকা, এই টাকা দিয়ে কাজে লাগানো যাবে না। তবে হ্যাঁ, সুদের টাকা আপনি আরেকজনকে দান করে দিবেন, সওয়াবের আশা করবেন না, অথবা সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার বাথরুম বানাই দিবেন, টিস্যু পেপার এগুলো কিনে দিবেন, এগুলো এলাকায় ব্রিজ করে দিবেন, অথবা কোনো টিউবওয়েল নলকূপ বসাই দিবেন, কিন্তু সওয়াবের আশা করবেন, সওয়াবের আশা করা যাবে না, সুদের টাকা দিয়ে দান করা যাবে কিন্তু সওয়াবের আশায়, নেকির আশা করা যাবে না, নেকির আশা করা যাবে
যাবে না, এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন। ব্যাংকের যে সিস্টেম গুলো বললাম, এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন উইদাউট ইন্টারেস্ট, অথবা ইসলামী ব্যাংক যেখানে শরিয়া বোর্ড রবিগণ সমস্ত নবীগণ ইন্তেকাল করেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, মৃত্যুর তিন দিনের পরে প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা রূহ ফেরত দেন, জরবেন সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণগ্রস্ত ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকব, শুধু আমি নয়, ইন্না আমবিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরজাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই কথা রাসূল বারবার বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি উপস্থিত হতে পারেন, এই ক্ষমতা আল্লাহ যদি দেন মোজে যাতান, জবনা সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে নবী পাক সাল্লামের আশাটা জরুরি নয়, আল্লাহ ক্ষমতা দিলে নবীজি আসতে পারেন, ক্ষমতা দেওয়ার মালিককে, জরবান ক্ষমতা দেওয়ার মালিককে। হ্যাঁ, নবী পাক সাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পারি, সহিহ বুখারী কিতাবুত তাবীরের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে লোকটি আমাকে স্বপ্নে দেখছে ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখছে। ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কি নবীজির আকৃতি ধারণ করতে পারে? কখনো পারে না। এই জন্য নবীকে যে স্বপ্নে দেখলো সত্যি সত্যি সে নবীজিকেই স্বপ্নে দেখছে, জরবান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা আবুল খায়ের আক্তা, কি নাম? আল্লামা আবুল খায়ের আক্তা বিখ্যাত একজন তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ ছিলেন তিনি, আবুল খায়ের আক্তা। তিনি বলেন, আমি মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলাম, পাঁচ দিন পর্যন্ত আমি ক্ষুধার্থ, পাঁচ দিন পর্যন্ত ক্ষুধা থেকে আমি রসুল্লার মদিনায় গিয়ে রসুল্লার রোজা পাকের কাছে গেলাম, কাছে গিয়ে আমি বললাম, হুজুর আমি যেহেতু আমি আপনার কাছে আসছি এই জন্যই যে আমি ক্ষুধার্থ, আমি কি পাঁচ দিন পর্যন্ত আমি খাই নাই। তিনি এই কথা বলে, হুজুর আমি আপনার রোজা শরীফের মেহমান, এই কথা বলে তিনি তাহাজ্জুদ পরে ঘুমাই পড়লেন। তিনি ঘুমের মধ্যে দেখতেছেন যে হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান আলী চার খলিফা সামনে, তার সামনে রসুলুল্লাহ, জরবানা সুবহানাল্লাহ, এবং পা নাড়া দিয়ে বসছেন, ইয়া বলে দিলেন, এ উতবি তুমি শুনে রাখো, তাকে বলে দিলেন, ইয়া আবুল খায়ের আক্তা, হে আবুল খায়ের আক্তা, কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর উদ্দেশ্যে তুমি দাঁড়িয়ে যাও, কুম বিজনে, আল্লাহর নির্দেশে তুমি দাঁড়িয়ে যাও, কুম বি ইজনিল্লাহ। এই কথা বলে তিনি বলেন, কুম কদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এসে গেছেন, তুমি রাসূলুল্লাহর রোজার মেহমান হয়েছে, স্বপ্নের মধ্যে তিনি রাসূলুল্লাহর মেহমান হয়েছেন, রাসূল স্বপ্নযোগে বলেন যে দেখো আমি তোমার জন্য কি ব্যবস্থা করব, তুমি আমার মেহমান হয়েছে, রোজা শরীফের মেহমান, কি তোমারে দিব, একটা রুটি, রুটির ভিতরে মাখন নিয়ে আসছি, এটা তুমি মুখটা হা করো, সে মুখটা হা করছে, আল্লাহর নবী নিজেই মুখটা, মুখের মধ্যে রুটি পুরাই দিলেন। তিনি বলছেন, এভাবে আমি ঘুমের মধ্যে রুটি খাচ্ছি, হঠাৎ করে আজান শুনতে পেলাম, আজানের পর আমার ঘুম ভেঙে গেল, স্বপ্নে যে রুটি খেয়েছি, কথা বলেছি, এগুলো আমি দেখতেছি যে বাস্তবে বাকি রুটি, আজানের পর আমি ঘুম চোখ খুলে দেখলাম অর্ধেক রুটি খেয়েছি আর বাকি অর্ধেক রুটি বাস্তবে আমার হাতে আছে, আল্লাহু আকবার বলেন। তাহলে স্বপ্নের মধ্যে কথা বলা যায়, এটা নিশ্চিতভাবে প্রমাণিত। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আজম আবু হানিফা আসছিলেন, রাসূলকে সালাম দিয়েছিলেন, সালামের জবাব পেয়েছিলেন, রাসূলের দস্ত মোবারক বের করে দিয়েছেন, চুমু খেয়েছিলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনিও চুমু খেয়েছিলেন, তারপরে আরো বহুজনই এসেছিল যারা চুমু খেয়েছিল, খাজা খাজাগান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাই, তিনি যখন পীর খাজা উসমান হারুনি সুবহানাল্লাহ বলেন, তার পীরের কাছে যখন বলেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই, বলে বাবা মুরিদ করতে পারি, করবে মুরিদের রেজিস্ট্রেশন করতে হবে রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারায়, বলে হুজুর মুরিদের আবার রেজিস্ট্রেশন হয়? কয় হ্যাঁ রেজিস্ট্রেশন হয়, কয় চলো তাকে নিয়ে আসলেন মদিনা মুনাওয়ারায়, ছোট্ট বালক, খুব বেশি বয়স হয় না, অল্প বয়সে মুরিদ হওয়ার পরে নিয়ে আসলেন, বলে ফাসাল্লিম আলান নবী, নবী পাক সাল্লামকে সালাম দাও, খাজা খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রহমাতুল্লাহ আলাই, তিনি এসে যখন রাসূলুল্লাহকে সালাম দিলেন, চক্ষু দুটো বন্ধ করলেন, তিনি চক্ষু বন্ধ করে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে রাসূল তাকে বলে দিচ্ছেন, রাসূলুল্লাহর সাথে তার কথা হচ্ছে যে তুমি হিন্দুস্তানে যাও, ওয়া আলাইকুম সালাম ইয়া মাইনাদ্দিন চিশতি, আল্লাহু আকবার, হে মাইনাদ্দিন চিশতি তুমি যাও,
আপনারা জানেন ইমাম শরফুদ্দিন আল বুসির রহমতুল্লাহ আলাই তিনি রাসূলুল্লাহর সামনে কবিতা লিখেছেন, কবিতা লিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু তার কাছে আসছেন, আসার পরে যেই পাটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল ওই পায়ে রাসূলুল্লাহ হাত দিয়ে বুলাই দিয়েছেন, বুলাই দিয়ে তাকে তো চাদর উপহার দিয়েছেন, এইজন্য কাসিদাটার নাম হচ্ছে কাসিদায়ে বুরদা, চাদর পেয়েছেন। এগুলো সব স্বপ্নিক বিষয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম আমার কাছে আরো কয়েকশো ঘটনা আছে, একটা নয় দুটা নয় কয়েকশো ঘটনা, স্বপ্নে রাসূলুল্লাহর সাথে কথা বলা সম্ভব অসম্ভব নয়। স্বপ্নে রাসূলুল্লাহ কেন, কোন ওলি আউলিয়ার সাথে কথা বলা সম্ভব, নিজের মা বাবার সাথে মোবাইলে যেমন কথা বলে এই রকম কথা বলাও সম্ভব। রাসূলুল্লাহ রোজা মোবারকে যারা সালাম দেয় সালামের জবাব পায় না, কি বলেন পায় না? অবশ্যই জবাব পায়। একজন প্রশ্ন করেছেন, হুজুর সালাম নেবেন, রাসূলগণ প্রত্যেক বান্দাকে তার আপন কবরের মাটি দ্বারা তৈরি করা হয়েছে, তার রাসূল ইসলামের কাবা শরীফের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, রাসূল ইসলামের কবর শরীফের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, রাসূল আকরাম সাল্লামের যে মাটিটা এটা ফেরেশতারা তওয়াফ করে ফসারাত নূরা, এটার মাটিটা নূর হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন, ওটা আর সাধারণ মাটি নয়, মাটির নূর হয়ে গেছে। ফাজাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসেন তিনি নূর, আল্লাহর নবী নূরুন আলা নূর, আল্লাহু আকবার বলেন, ইন্নার রাসূল নূরুন ইস্তাউদা বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল, আমার নবী নূর নবী, কি নবী, জোরে বলেন কি নবী, আমাদের নবী নূর নবী, আল্লাহর নবী যে নূর নবী তার প্রমাণ মুসনাদে আহমদেও রয়েছে, মিশকাতুল মাসাবিদ রয়েছে, রাসূল বলেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন, আমার মা যখন জন্ম দিল আমার জন্মের সময় যে নূর বেরেছে, আদা আতমিন গুকুসুরা শাম, এই নূরে শাম সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো প্রাসাদ গুলো পর্যন্ত দেখা গেছে। একজন প্রশ্ন করছে, হুজুর জুমা বা ঈদের সানি খুতবার পর খতিব সাহেব বসবেন নাকি দাঁড়াবেন, জানালে উপকৃত হব, জুমা বা ঈদের সানি খুতবার পরে খতিব সাহেব বসবেন নাকি দাঁড়াবেন, সানি খুতবার পরে, প্রথম খুতবার পরে না, প্রথম খুতবার পরে বসা হলো সুন্নত, এই প্রথম খুতবার পরে বসা কি সুন্নত, সানি খুতবার পরে কি করবেন, সানি খুতবার পরে তিনি বসবেন, তিনি কি করবেন, সানি খুতবার পরে তিনি বসবেন, কেন, যেহেতু নিয়ম হলো একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে, খুতবার পরে কিসের পরে, এটা জুমার কথা বলছি, কারণ ঈদের সময় তো খুতবা দেওয়া হয় পরে, নামাজের পরে কি দেওয়া হয়, যদি জুমা হয় তাহলে তিনি বসবেন, কি করবেন, ইমাম যদি বসে থাকেন তাহলে মুসল্লিরাও বসে আছে, ইমামও বসে থাকবে, একামতে যখন হাইয়া আলাস সালা বলবে, ইয়াকুমুল ইমামুল কওম ইনদা হাইয়া আলাস সালা ওয়া ইনদা হাইয়া আলাল ফালাহ, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম এবং মুক্তাদিরা, ইমাম যদি মসজিদের ভিতরে থাকে ইমাম বসবেন, দাঁড়িয়ে অপেক্ষা করবেন না, সেখানে ইমাম সাহেব মুয়াজ্জিন যখন একামতে হাইয়া আলাস সালাহ বলবেন তখন ইমাম এবং মুয়াজ্জিন তো আগেই দাঁড়াবে, ইমাম এবং মুক্তাদিরা সবাই হাইয়া আলাস সালাহ সময় দাঁড়াবে, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, এটাই হচ্ছে মুস্তাহাব পদ্ধতি, মনে থাকবে কথা। আর যদি ঈদের নামাজ হয় তো ঈদের নামাজের সময় তো তার বসে দোয়া করতে হবে, ঈদের নামাজ হলে কি করবে, ওই ঈদ থেকে মিম্বার থেকে নেমেই তো তিনি বসবেন না, মিম্বার থেকে নেমে তারপর নিচে মুসাল্লায় তিনি বসবেন, বসার পরে তিনি দরুদ পড়বেন, সালাম পড়বেন, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিবেন, সেখানে সিস্টেম রয়েছে, দাঁড়াই থাকতে হবে এমন কোনো কথা বা এমন কোনো কন্ডিশন এখানে নেই। আচ্ছা, একজন বলছেন যে লিখিত প্রশ্ন আমরা নিব না, আমরা ডাইরেক্ট প্রশ্ন নিব, বলেন লাইভ, বলেন যেহেতু আমি কয়েকটা মাদ্রাসায় দেখেছি হিন্দু মহিলা টিচার তারা মাদ্রাসায় শিক্ষাদান করাচ্ছে, প্লাস মাদ্রাসার মধ্যে আপনার মহিলা দিয়ে বয়স্ক তারা, যেটা আমি নিজের থেকে দেখেছি, মহিলা দিয়ে মাদ্রাসার মধ্যে নাচ গান করা যায় কিনা, যেহেতু আমাদের হুজুররা বিভিন্ন জায়গায় বলে নাচ গান করা হারাম মহিলা দ্বারা পুরুষরা থেকে, তাহলে মাদ্রাসার মধ্যে কিভাবে নাচ গান করা হয়, আমার দুটি প্রশ্ন হুজুর আপনার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হলো, আপনারা জানেন সরকারের যে এনটিআরসির যে নিয়ম, যে প্রতিটি মাদ্রাসা এবং হাই স্কুল যেগুলো আছে এগুলোতে সরকার 30% মহিলাকে বাধ্যবাধকতা করেছে, 30% কত পার্সেন্ট, 100 জনের মধ্যে 30 জন মেয়ে নিতে হবে, 70 জন পুরুষ, এটা একটা সরকারি নিয়ম। কি নিয়ম এটা, মাদ্রাসায় যেমন নিয়ম আছে স্কুলেও একই নিয়ম। তো এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, যদি কোনো হিন্দু মহিলা সে যদি ইংরেজি শিক্ষিতা হয়,
অথবা বিজ্ঞানের যদি কোনো শিক্ষিতা যদি বিজ্ঞানের যদি কোনো টিচার যদি পাওয়া না যায় এবং সরকার যদি এটা চাপিয়ে দেয় তাহলে সাময়িকভাবে মনে রাখবেন সাময়িকভাবে এই ধরনের ছাত্রীদের বা ছাত্রদেরকে যদি পড়াই ইংরেজি অথবা বিজ্ঞানের কোনো সাবজেক্ট যদি পড়াই এতে কোনো বাধা নাই, এতে কি নাই কোনো বাধা নাই। এক দুই নম্বর কথা হলো এখানে আপনাকে মনে রাখতে হবে, একটা হলো সরকারের তো নিয়ম আছেই, দুই নম্বর সে তো ইংরেজি পড়াচ্ছে বা অন্যান্য কোন ধর্ম, আমরা তো ইংরেজিটা পড়ছি ব্রিটিশদের ইংরেজি আমরা পড়তে পারতেছি, এটা যদি আরেকজন বিধর্মী পড়াই দেয়, বহু জায়গায় এরকম হিন্দু শিক্ষক আছে এবং অনেক অনেক ক্ষেত্রে তারা অনেক এক্সপার্টও হয়ে থাকে, কে থাকে অন্যান্যদের তুলনায় সে কাজে ফাঁকি কম দেয়, কাজে কি অনেক সময় ফাঁকি কম দেয়, তবে হ্যাঁ মুসলমানের তুলনায় এটার তো দাম তো অনেক বেশি, এটা তো কোনো তুলনাই হয় না। তবে আমরা এটা আবদার রাখতে পারি মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমরা তাদেরকে বলতে পারি যে কমপক্ষে মাদ্রাসা লেভেলে যেন হিন্দু শিক্ষক বা শিক্ষিকা যেন না দেওয়া হয়, কারণ সেখানে কোরআন আছে হাদিস আছে, কোনো হিন্দু শিক্ষক বা শিক্ষিকাকে তো আর কোরআন হাদিস পড়াইতে দেয় না, কি বলেন দেয়, তারা তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, প্রশ্ন আসে না, যে কয়জন থাকে সেটা হয়তো বা সে ইংরেজি শিক্ষিকা অথবা সে ত্রিকোণমিতি পড়াই বা বিজ্ঞানের কোনো হয়তো বা হতে পারে, সেটা অনেক সময় পাওয়া যায় না যে কারণে দেওয়া হয়, তবে এটা ওজোরের কারণে কিসের কারণে, তবে আমাদের দাবি থাকবে এগুলো যেন দেওয়া না হয়। আর দুই নম্বর যে প্রশ্নটি আপনি করেছেন কোনো মহিলা দিয়ে নাচ গান করা, মহিলা কেন, পুরুষ দিয়েও তো নাচ গান করা যাবে না, কি পুরুষ দিয়ে যাবে নাকি না, ওমাইয়াস্তারে সূরা লোকমানের এই আয়াত দ্বারা গান বাদ্য হারাম, ওমাইয়াস্তারি লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস দ্বারা সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, আল গেনা ওয়াল মাজামির গান এবং বাদ্যযন্ত্র এগুলো হারাম, হারাম এবং হারাম, চার ইমামের ফতোয়া, ওয়ালামু আন্না ইস্তিমা আল গেনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের বন্দিশে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা, ঢোলটা নিজের গলার মধ্যে নিয়ে নাচানাচি করা, এতে ঈমান হারা হওয়ার সম্ভাবনা, নিজের স্ত্রী থাকলে তালাক হওয়ার সম্ভাবনা, বড় কঠিন কথা। হ্যাঁ ওই গান শুনতে পারবেন যে গান ইসলামিক গান, যে গানের মধ্যে কথাগুলো চরিত্র বিধ্বংসী নয়, সংস্কৃতি বিরোধী নয়, কোরআন সুন্নার বিরোধী নয়, যেখানে ঢোল নাই তবলা নাই, এরকম যে গান গঠনমূলক, যে গান শিক্ষামূলক, এ ধরনের গান শুনেন, ঢোল নাই তবলা নাই, চরিত্র বিধ্বংসী নাই, কোরআন সুন্নার বিরোধী নাই, এইরকম গান শুনতে কোনো বাধা নাই, নাতে রসুল শুনেন, ইসলামী গান শুনেন, কবি নজরুলের গান আপনি শুনেন, তারপরে এক সময় সুন্দর সুন্দর গান ছিল যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে না এরকম, তো এই যে গানগুলো সে আব্দুল আলীমের গানগুলো এগুলো এক সময় কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, তবে এগুলো ঢোল তবলা বিবর্জিত হতে হবে, অবশ্যই অবশ্যই এগুলো বিবর্জিত হতে হবে, এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, কোন পুরুষের দ্বারাও গান ঢোল তবলা, রসুল বলছেন আমি পৃথিবীতে আসছি এই সমস্ত ঢোল তবলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা। সুনান তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে 2011 নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা উতুকিজাল ফাইদিবালা ওয়া আমানাতু মাকদামা ওয়া যাকাতু মাকরিমা তুলি মালা গায়রি দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া কাওমাহু ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবাহু ওয়া জারাতিল আসওয়াতু ফিল মাসাদিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসু ওয়া কানা যাইমুল কাওমি আরজালহুম উকরিমা রাজুল মাকবাতা শাররি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাজিল উম্মাতি আওয়ালাহা ফাতাকাবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাজাফান রাওয়াহু তিরমিজি। হাদিসে বলা আছে জাহারাতিল কায়নাত গান বাদ্য বেড়ে যাবে, যখন গান বাদ্য বেড়ে যাবে তখন পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য চরিত্র বিধ্বংসী গান বৈধ হবে না, যে গানে ইসলামের কথা আছে, এলমে মারেফাতের কথা আছে, এরকম গান শুনেন কোনো আপত্তি নেই। আমরা সকলেই মনে ইসলামে ঐক্য আনার জন্য, অতএব আমরা কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবো, বিভিন্ন দল করার জন্য তো আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, এক্ষেত্রে আপনার এবং ইসলামের শিক্ষা থেকে আমরা কি নিতে পারি, আমরা একমাত্র কোরআন এবং হাদিসের শাসন মেনে চলতে চাই, সেই মোতাবেক আমাদের জীবন কাটাতে চাই, ইসলাম প্রচার করতে চাই, বিভেদের জন্য এক দলের এক মাঝহাব এক তরিকার লোক অন্য তরিকায় যেতে চায় না, সেখানে কোরআন হাদিসের আলোচনা হলেও তারা আসতে চায় না, এগুলো দূর করার জন্য আপনার কাছ থেকে ইসলাম কোরআন হাদিস মোতাবেক সুচিন্তিত মতামত চাই। আসসালামু আলাইকুম। উজ্জ্বল হোসেন, এটা কি, যেহেতু আপনার নামের শেষে হুসাইন শব্দটি আছে, হুসাইন তো এটা রাসূল আকরাম সাল্লামের নাতির নাম, সুবহানাল্লাহ বলেন তো হুসাইন, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ আপনার নাম আছে, রাসূল বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, তো নবীজির নাম আকাশে আহমদ,
জমিনে তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ আপনার নাম আছে, মাঝখানে শেষে মাঝখানে হলো উজ্জ্বল, শেষে হলো হুসাইন। এই উজ্জ্বল নামটা এটা ইসলামের নাম নয়, উজ্জ্বল নামটা কি নয়, ইসলামের নাম নয়। এটা বাংলা ভাষায় উজ্জ্বল মানে আলোকিত, কিন্তু আসলে রাসূল বলেন যে ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে দুটো, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান, আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, এই দুটো নাম রাখবে। অথবা সাম্মু বি ইসমিল আম্বিয়া, তোমরা নবীদের নামে নাম রাখো। কার নামে? তা আপনার নামটা যেহেতু নবীদের নামেও নাই, কোন ওলিয়া উলিয়ার নামেও নাই, উজ্জ্বল নামটা, এই জন্য আমি বলবো উজ্জ্বল নামটাকে পরিবর্তন করে দেন, আপনার নাম হবে মোহাম্মদ হুসাইন। কি নাম? মোহাম্মদ হুসাইন, উজ্জ্বলটা আপনার থাকবে না। তো মোহাম্মদ যেহেতু আছে আর হুসাইন আছে, এই দুটো নাম হলে ইসলামী নাম, কোনো আপত্তি নাই। তবে মাঝখানের উজ্জ্বল নামটা নিয়ে আপত্তি রয়েছে। আপনি এরপর জানতে চেয়েছেন যে আসলে ইসলামের মূল ধারা দুটো, আমি বলবো দুটো নয়, ইসলামের মূল ধারা যদিও দুটো কিন্তু ইসলামের দলিল হচ্ছে চারটি। স্পষ্ট করে কিতাবের মধ্যে লেখা আছে আদিল্লাতুল ইসলামে আরবা, ইসলামের দলিল হচ্ছে চারটি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কয়টা? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, মূল হচ্ছে দুটো, একটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এখান থেকে বেরোচ্ছে ইজমা, এখান থেকে হলো কি কিয়াস। এই চারটির নিরিখে যে কোনো বক্তা বক্তব্য দিবে, কথা বলবে। আমাদের সুন্নিদের মধ্যে এখন বিপর্যয় এবং ফাটল, এগুলোর কারণ কি? কারণগুলো বলে দিছি। এক নম্বর হলো হিংসা। এক নম্বর কি? হিংসা। কেউ কারো আমরা হিংসা দেখতে পারি না, কেউ কারো ভালো আমরা দেখতে পারি না। উনি ভালো কেন থাকবেন? এটা হবে না। উনি কেন ভালোবাস করবেন? উনারে কেমনে ডাউন দেওয়া যায় চেষ্টা করবে। উনি কেন ভালো খাবেন? উনি যেন ভালো খাইতে না পারে, তাকে দমন করার জন্য চেষ্টা। এই যে বললাম হিংসা, নিজেকে হাম বড় হয়, আমি অনেক বড়, আমার চেয়ে আর কেউ নাই, এই যে চিন্তাগুলো, এগুলোই হচ্ছে সমস্যা। এজন্য আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, তিনি যে ঐক্য নিয়ে, যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়েছিলেন, যে পীর যার যার সুন্নিয়াত সভা, আপনি শ্রীকোটের দরবারের আপনি মুরিদ, বেশ ভালো, কোনো আপত্তি নাই। আমি সারসিনা দরবারের মুরিদ, আমার জামার পোশাক কাপড় চোপড় আমি সারসিনার মুরিদ, আমি সারসিনা দরবারকে মহব্বত করি, ফুরফুরা সিলসিলা আমি আমারটা নিয়ে আসি। দেখেন আমার মধ্যে কোরআন হাদিসের বিরোধী কিছু আছে কিনা, আপনার মধ্যে কোরআন হাদিসের বিরোধী আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, আমাদের পীর দুজনের আলাদা, কিন্তু সুন্নিয়াতের ক্ষেত্রে আপনি মিলাদ করেন আমি মিলাদ করি, সব দিকে আমার ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা। এখন যদি বলেন যে না আপনি কোনো শ্রীকুট হলেন না, হবে না, সবাই তো শ্রীকুট দরবারের হবে না। আবার আমি যদি বলি আপনি কোনো সরসিনার মুরিদ হলেন না, সবাই সারসিনার মুরিদ হবে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য পীর চার্জার সুন্নিয়াত সবার, আমরা যে যে পীরের মুরিদ হই না, তবে পীর হতে হবে হক্কানি, বন্ড হলো পীর হতে হবে কি হক্কানি পীর, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যিনি চলেন, যে পীর শরীয়ত আছে মারেফত আছে, শুধু শরীয়ত না, শুধু মারেফত না, শরীয়ত প্লাস মারেফত, এরকম হক্কানি পীরের হাতে বাইআত দিবেন, তরিকা মস্ত করবেন, আর সমস্ত আলেমদেরকে আপনি আগে আপন করে নেন, তাহলে দেখবেন আপনাকে সবাই পছন্দ করবে। এই যুগে, এই যুগে গরম হয়ে গালিগুলাস করে, এগুলো আমাদের জন্য কিছুই হবে না। আমাদের দলিল হলো কি, আমরা স্টেজে উঠে একসাথে আট দশ জনে কাফের বানাবো, কাফের বানানোর পরে আমরা শুরু করি না, কাফের বানাবো না। আপনার আপনার মানহাস, আপনার মিল্লত, আপনার থেকে আলাদা একটা লোক আপনার ওয়াশরুমে আছে, ওই লোকটাকে আপনি কাছে ডাকেন। খালি ওয়াহাবি ওয়াহাবি বলে দিই যে আমরা গালি দেই, সারা জীবন ধরে দূরে থাকবে, বরং বন্ধু বলে আমরা সম্বোধন যদি করি তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু আমরা তো পারি না। একটু বন্ধু বলে দেখছো হুজুর ওয়াহাবি রে বন্ধু কইছে, দোস্ত কইছে, কিন্তু রসুল্লার কি তরিকা ছিল, এটা আমাদের দেখতে হবে। যতই খারাপ হোক না কেন, রসুল্লার মসজিদে আসে এক বেদুইন গ্রাম্য লোক, এসে পেশাব করে দিছে না, রসুল্লাহ কি তারা মারছে? সাহাবীরা মারার জন্য উদ্যত হয়েছে, রসুল তাদেরকে আরো বাধা দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, মাহ মাহ ছেড়ে দাও, রসুল নিজে পরিষ্কার করে দেখাই দিলেন। লোকটা রসুল্লার এই বিহেভ দেখে, আচরণ দেখে, ওই বেদুইন লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে আদর্শ, এই আদর্শ আমরা কই পাবো? আজকে আলেম আমাদের একজন দায়ীর কি কি গুণ, যিনি ওয়াইজ হবেন, বক্তা হবেন, তার কি কি গুণ থাকবে, এই গুণগুলো যদি হিসাব করে দেই কারো মধ্যে নাই। আমাদের মধ্যে শুধু ধান্দা হলো একটাই, কেমনে খালি ওয়াজ করবো আর টাকা নিব, এটাই ধান্দা, কথা বলেন ঠিক কিনা। বহু বক্তা তো এরকম আছে, নামাজ পড়ার সময় পায় না, ওয়াজ করতে করতে রাত চারটা বাজে গেছে, তাহাজ্জুদের সময় এসা পড়ার সময় পায় না, কি বলেন, কথা বলেন ঠিক কিনা, কি যে এক বিপদ। হ্যাঁ, আবার কতগুলো বিষয় আছে যে উনি বলেন গাড়ি না দিলে আসবে না, কারণ একটা মানুষের সারাদিন ক্লাস করবে, পরিবারে একটু সময় দিবে, এই লোকটারা যদি আপনি মনে করেন যে হুজুর হাইডে আসেন, তাহলে তো তিন দিন আগে রওনা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা।
যদি সিএনজি তে আসেন তাহলে এই লোকটা গরমে অস্থির হয়ে যাবে, গামে যাবে, এই লোকটা আশেবাস করা তার পক্ষে সম্ভব হবে না। একটু শান্তিতে যদি আসতে পারে। হ্যাঁ, রসুলের যুগে সাহাবায়ে কেরাম কি করছেন? সাহাবায়ে কেরাম হেঁটে হেঁটে গেছেন না? আগে আল্লাহর ওলিরা 10 মাইল 12 মাইল হেঁটে হেঁটে ওয়াজ নসিহত করতে গেছে। এখন পরিবেশ সিচুয়েশন, এখন তো আর কিছুদিন পরে আর টেনশন কেন, হুজুরদের আনাও লাগবে না। এখন মোবাইল আসবে, খালি MB খরচ করবেন, একসাথে 10 জনের মনে করেন সব মানুষদেরকে ডাকবেন, ডাকার পরে এখানে বড় একটা ইনি আসবেন, মনিটর নিয়ে আসবেন, কোন হুজুরের বাস শুনবেন? 500 টাকা দিয়ে 10 জন হুজুরের বাস শুনতে পারবে। ভাল লাগে না, আরেকটা দেন, সালি হুজুরের বাস কণ্ঠ নাই, দেন আরেকটা দেন, চেঞ্জ করে দেন, আর বেশি লাগবে না, হুজুরও লাগবে না আর কয়দিন পর। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যতই এই প্রযুক্তি আসতেছে ততই মানুষ, সব প্রযুক্তিতে আমরা আগুয়ান, প্রযুক্তিতে আমরা এগিয়ে গেছি, কিন্তু ঈমান আমল আকীদায় আমরা পিছায় যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? এগুলো সব প্রযুক্তিতে ডিজিটাল হচ্ছে, কিন্তু ঈমান আমল আকীদায় অ্যানালগ রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন বলে আমিন। এই জন্য সুন্নিয়াতকেও একটা প্লাটফর্মে আনার জন্য এই ধরনের কাজগুলো আমাদের করতে হবে। হিংসা ছেড়ে দিতে হবে, সবাইকে আপন করে ডাকতে হবে, কেউ কাউকে কাফের বলবো না। একটা মানুষের মধ্যে 100টা দিকের 99টা যদি দিক থাকে তাকে কাফের বানানোর, একটা দিক যদি থাকে তাকে মুসলমান বানানোর, 99টা দিককে ছেড়ে দাও, একটা দিককে সামনে রেখে তাকে মুসলমান বানানোর চেষ্টা করতে। আর আমরা করি উল্টাটা, 99 দিক থেকে মুসলমানের একটা কাফের, আমরা কাফের বানায় ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এবার নেক্সটে প্রশ্ন করতে, এত সুন্দর একটা শাহাদাতের কারবালা মাহফিল যারা আয়োজন করেছেন, যাদের বদৌলতে আপনার মতন একজন হাক্কানি আলেমের মাধ্যমে আপনার তৈরি ওয়াজ এবং নসিহত শুনে সন্তুষ্ট হয়েছে, এবং সেই সাথে আপনার মাধ্যমে যে প্রশ্নোত্তর পর্ব, আপনি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন ওই উত্তরগুলো শুনেও সন্তুষ্ট। আমি আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যদি মেহরবানি করে আমাকে অনুমতি দেন। বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মঞ্চে যারা আছেন তাদেরকে। আজকে এই মাহফিলে অনেকগুলো লোক উপস্থিত হয়েছেন, সকল উপস্থিতিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। হুজুর, আমার প্রশ্নটা, আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, হোক সে মুসলমান হোক সে হিন্দু, আমরা তার কাছ থেকে চিকিৎসা নিয়ে আসি, পরামর্শপত্র নিয়ে আসি, ওষুধপত্র খাই, সুস্থ হই। এখন আমাদের নানা সাংসারিক এবং সামাজিক জীবন ধারণ করতে গিয়ে নানাজন নানা ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ে। আমি ঠিক এমনই একজন সমস্যাগ্রস্ত মানুষ। আমার সমস্যার সমাধানের জন্য আমি আজকে একজন হিন্দু ধর্ম অবলম্বী একজন জ্যোতিষীর কাছে গিয়েছি, তার কাছ থেকে পরামর্শ নিয়েছি, তিনি আমাকে একটা পাথর ব্যবহার করতে বলেছেন। হুজুর, আমি ওই জ্যোতিষীর কাছে গিয়ে কোনো গুনাহ করেছি কিনা, এবং এই এই কাজ এই ধরনের সমস্যার সমাধান ইসলামী শরীয়ত মোতাবেক আমি আর কারো কাছ থেকে পেতে পারি কিনা, এই এই উত্তরটা দয়া করে আপনার কাছে চাই। যে ব্যক্তি কোনো কাহেন গণক অথবা কোনো ভবিষ্যতের সংবাদদাতার কাছে যাবে, লাম ইয়াকবালিল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কবুল করবেন না সারফান ওয়ালা আদনান কোনো কিছু, 40 দিনের তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি মস্ত বড় একটা অন্যায় করেছেন, এই জন্য এই মস্ত বড় অন্যায়ের জন্য আপনাকে খালেস মানুষের তাকদীরকে সৃষ্টি করছেন, কাবলা আই ইয়াখলুকা মিন 50 আলফা সানা, মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার তাকদীরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার ভাগ্যে কি আছে না আছে এটা জ্যোতিষী জানে না। এটা কি এক লোক এরকম জ্যোতিষীর কাছে গেছে মানুষের সব ভবিষ্যতের বাণী বলে দিতে পারে, তো যাওয়ার পরে জ্যোতিষীর কাছে গিয়ে জোরে একটা থাপ্পড় মারছে, কি মারছে তার গালে গিয়ে একটা জোরে থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে সে খুব রাগ হয়ে গেছে, রাগার পরে বসে থাপ্পড় মারলাকে, কে আপনি এত মানুষের ভবিষ্যৎবাণী বলে দিতে পারেন, তা আমি যে আপনার থাপ্পড় মারবো এটা বলতে পারলেন?
এত মানুষের কথা আপনি বলে দিতে পারেন যে আমি যে আপনাকে থাপ্পড় মারবো এটা আগে আপনি জানেন না? জানেন আপনি আমাকে এগুলো সব হলো ভাওতাবাজি, কাহেন এবং আরাফের কাছে যাওয়া যাবে না। আপনি তওবা করে, আপনি তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তাহলে তওবা না বলে আপনার কোনো আমল ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনি তওবা করেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে আলেম ওলামাদের কাছে যান, সেখানে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা বিভিন্ন দোয়া কালাম, তো কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতে হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আরো কত ধরনের ইসলামের নিয়ম নিয়েছে সেগুলো আপনি মানেন। কোনো আরাফ কোনো কাহেনের কাছে শরীয়তে যাওয়া নিষিদ্ধ, হারাম, কবিরা গুনাহ। নেক্সট, আমার প্রশ্নটা হলো, আমি বিগত অনেক আগেই শুনে এসেছি জাহান্নাম উৎপাদন করা হবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে, ওই তিন শ্রেণীর ব্যক্তি কে কে? হে মান্দার বান্দাগণ, যে তোমরা আল্লাহকে ভয় করো, বলা হয়েছে যে কুদুহান নাসু ওয়াল হিজারা, কুদুহান নাসু ওয়াল হিজারা। কোরআনে দুটার কথা বলা আছে, কুদুহান নাস ওয়াল হিজারা, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি পাথর। জাহান্নামের ইন্ধন হবে কি মানুষ এবং কি পাথর। কোরআনে কিন্তু দুইটার কথা বলা হয়েছে, তিনটার কথা থাকতে পারে হাদিসে, কিন্তু আমার জানা নাই, আমি দুটার কথা পেয়েছি কোরআনে সরাসরি, কুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন, যেটাকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। এইজন্য জাহান্নামের ইন্ধন হবে দুটা, উত্তপ্ত করা হবে কয়টা দিয়ে? দুটো, একটা হচ্ছে কি পাথর, একটা কি পাথর, আর একটা হলো কি মানুষ, কুদুহান নাস ওয়াল হিজারা। তবে হ্যাঁ, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার ওটাকে কি করলেন, জ্বালানেন, তিনবার। সুম্মা জ্বালানোর পরে প্রথমবার হলো এটা আবিয়াদ্দাত, সাদা হলো, এরপরে এটা সুম্মা মাররাত, আর 1000 বছর, 3000 বছর জ্বালানো হয়েছে, পরে 1000 বছর জ্বালানেন, এটা হলো ওয়াহমাররাত, লাল হলো, এরপরে আবার তাকে 1000 বছর জ্বালানো হলো, 1000 বছর জ্বালানোর পরে এবার জাহান্নামের অবস্থা হলো আসওয়াদ্দাত, এটা একেবারে অমাবস্যার অন্ধকারের মতো কালো, গহ্বর কৃষ্ণ কালো হলো। এই তিনটা অবস্থা হাদিসের মধ্যে আসছে, আর কোরআনের মধ্যে বলা হয়েছে কুদুহান নাস ওয়াল হিজারা। এই দুটোর কথা আমি যতটুকু জানি, কিন্তু তিনজনের তিনটা দিয়ে জ্বালানো হবে, আল্লাহই ভালো জানে, আল্লাহ ওয়া রাসূলু আলাম। যারা একবারের জায়গায় পাঁচবার হজ করতে যায়, কিন্তু তাদের আশেপাশে অনেক গরিব অসহায় ব্যক্তি আছে, তাদের খোঁজ খবর নেই না, এবং ওই সকল ব্যক্তি তাদের ছেলে মেয়ে বিয়ে অনুষ্ঠান হলে একদিনের জায়গায় 5 দিন অনুষ্ঠান করে, কিন্তু অনেক গরিব মা বাবা যে পয়সার অভাবে তাদের ছেলে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, ওই খোঁজ খবর রাখে না। আমার প্রশ্ন হলো, হুজুর, পরকালে ওই সকল ধনী ব্যক্তিদের অবস্থা কি হবে? ধন্যবাদ। হস্ত তার উপর ফরজ, মামালাকা যাদা ওয়া রাহিলা আল্লাতী তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া। হজ ফরজ হলো, অথচ সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি নবীর কোনো যায় আসে না, জিম্মাদারি থাকে না। হজ করতে হবে, জীবনে একবার হজ করা কি? সবাই বলেন, জীবনে একবার হজ করা কি? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াতগুলো দ্বারা হজ কিন্তু ফরজ হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস, আমাদের নবীজি জীবনে একবারই হজ করেছেন, কয়বার? আর 4 বার করেছেন উমরা, 4 বার উমরা, আর হজ করেছেন কয়বার? একবার হজ করেছেন, এটাকে হজ্জাতুল ইসলাম বা বিদায় হজ বলে। কি বলে? বিদায় হজ। হ্যাঁ, যার হজ করার সামর্থ্য আছে সে প্রতি বছর যদি যাই গেলে কোনো আপত্তি নাই, তবে এটাও খেয়াল রাখতে হবে তার আশপাশে যারা প্রতিবেশী আছে। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, ওয়া বাওয়াকিহু জারহু, যে তার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, তার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ নিজে সে সুন্দর খাবার আয়োজন করছে, রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এজন্য প্রকৃত ঈমানদার হতে হলে, কামেল মুমিন হলে আপনি নিজে খাবেন, অপর যারা দুঃখী আছে, অপরাধী আছে, দুঃখী আছে, যারা নিডি আছে, প্রয়োজন যাদের অভাবই আছে, এতিম দুস্থ অনাথ এরা যারা আছে, এদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। হাদিসের মধ্যে বলা আছে, ওয়াবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসিয়াম। এই জন্য কোন জায়গা আছে, ওয়া আতিমুল জায়া, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাবার খাওয়াবে। এই জন্য গরিব যারা আছেন তাদেরকে যেন, ধনীদের পক্ষ থেকে যেন তারা খেতে পারে। এবং ইসলামের উত্তম কাজ, রসুলকে যখন প্রশ্ন করা হলো আইউল ইসলামে খায়, ইসলামের উত্তম কাজ কি, রসুল বলেন তুতিমু তোয়াম আতাকরিউ সালাম আলামান আরফ তো আমার নাম তারিফ। ইসলামের উত্তম কাজ হলো আরেকজনকে খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, চেনা অচেনা সবাইকে কি সালাম দেওয়া। এই জন্য আমরা অনুরোধ করব, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, প্রতি বছর হজে না গিয়ে একটু এলাকার ইমাম সাহেব
অথবা এলাকার যারা মুরব্বী শ্রেণীর তাকওয়া পরহেজগারী আছে এদেরকেও একটু মাঝে মধ্যে হজে পাঠান, আল্লাহ তাআলা কবুল করুন। যারা টাকা পয়সার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, আপনি তার মেয়েটাকে বিয়ে দেওয়ার যদি আপনি সহযোগিতা করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি ভালো কাজে সহযোগিতা করুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে বান্দা যখন আরেক ভাইয়ের সহযোগিতায় কি হবে লিপ্ত হবে। এজন্য আমি যদি আরেকজনকে সহযোগিতা করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে কি করবেন, আমাকেও মাফ করে দিবেন, নাজাত দিবেন। এজন্য যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা কমপক্ষে যাকাতের টাকা দিয়ে হোক, ফিতরার টাকা দিয়ে হোক, সদকার টাকা দিয়ে হোক, অথবা এমনি কোনো দান দিয়ে তাদের সহযোগিতা করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা সবাইকে সঠিক সমাজদান প্রণামে। আমার প্রশ্ন হচ্ছে মাজারা চিন্তা করা যায় কি না, আর যারা সুদ ঘুষ নিয়ে মানুষের উপর জুলুম করে কাজ করতে গিয়ে ফজায় আল্লাহ কাছে ক্ষমা চাইলে মাহুদের গুনাহ মাফ হবে? জি, বুঝতে পেরেছি। দুটো প্রশ্ন, এক নম্বর হলো মাজারা আল্লাহ সেজদাটা হবে আল্লাহর জন্য, কার জন্য সেজদা হবে, কার জন্য? মাজারের সেজদা দেওয়া এটা হারাম। সেজদা দেওয়া কি? মাজারের সেজদা দেওয়া হারাম। তাজিমের সেজদা ছিল ইউসুফ নবীর যুগে। কোন নবীর যুগে? হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে। তার মা বাবা সেখানে তিনি সেই সময় তিনি সেজদা করেছিলেন তাদের জন্য। হ্যাঁ, সেই যুগে ছিল, নবী ইউসুফ আলাইহিস সালামের যুগে। এখন এই যুগে আর উম্মতে মুহাম্মদীর যুগে তাজমি সেজদা নাই, নাই। রাসূলের সুনানে দারিমির মধ্যে কয়েকদিন আগে পড়ালাম, সুনানুদ দারিমির মধ্যে লেখা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একটা উট এসে রাসূলুল্লাহর পায়ে সেজদা করলো। সুবহানাল্লাহ বলে সাহাবায়েকরাম দেখে অবাক হয়ে গেল, অবাক হয়ে বলে হুজুর, একটা উট ভেড়া বকরি যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে আমরা কেন আশরাফুল মাখলুকাতে আমরা পারবো না? রাসূল বলেন, এই পৃথিবীতে যদি আমি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে আমি বলতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু এই অনুমতিটাও নাই, নাই, নাই। সেজদা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। সেজদা হচ্ছে ওয়াদুল জাবাহাতি আলাল আরদ, কপালটা জমিনে রাখা, মাআনিয়াতে মাআলিব মাআনিয়াতি ইবাদা, ইবাদতের নিয়তে কপালটা জমিনে রাখা, এটার নাম হলো সেজদা। সেজদা, এই সেজদা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য সেজদাটা হবে। আর দুই নম্বর যে দ্বিতীয় যে প্রশ্নটা করছেন, কি প্রশ্ন ছিল? আচ্ছা, বুঝতে পারছি। সুদ ঘুষে মানুষের টাকা মেরে খেয়ে যদি হজ করতে যায় তাহলে সেই হজ কবুল হবে কিনা? না। সহি হাদিস সুনান তিরমিজির মধ্যে প্রথমে হাদিস রয়েছে, লা তুকবালু সলাতু বিগাইরি তুহুর, নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া। ওয়ালা সাদাকাতুম মিন গুলুন, চুরি করে টাকা দিয়ে সদকা করলে এটাও কবুল হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পুতো পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। যখন কোনো ব্যক্তি হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে যদি দেখে ওয়ামালবাসু হারামুন ওয়ামাতামু হারাম, তার ইহরামের কাপড় দুটো হারাম, তার যে খাচ্ছে ওইটা হারাম, কাইফা আন্না ইস্তাজাবুদ দাওয়া, এই কাইফা ইস্তাজাবুদ দাওয়া, তার দোয়াটা কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়? তার ইবাদত সে যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবেন লা লাব্বাইক, তোমার কোনো লাব্বাইক নাই, 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 এটা সফর হবে। তবে হ্যাঁ, কেউ যদি চুরি করে হজ করতে যায় তার হজ হবে, হজ হবে, হজের ইটা ফরজিয়াতটা আদায় হবে, কিন্তু কবুল করে নেওয়ার মালিক আল্লাহ। কঠিন জিনিস হজ, একটা এমন একটা জিনিস। আর মনে হয় প্রশ্ন আমরা নেব না আজকে, এ পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওলির দরবারে গিয়ে তাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া যায় আছে কি না? দুটো প্রশ্ন। দেশে কোনো তথ্য আমরা পাই না যে আজানের আগে সালাতু সালাম পেশ করতে হবে। তবে হ্যাঁ, বলা হয়েছে যে বেশ কয়েকটি জায়গা আছে, ছয়টি জায়গায়, কোনো কোনো জায়গা আছে নয়টি জায়গায়, নয়টি জায়গায় ছাড়া বাকি যে কোনো সময় নবী পাকের প্রতি দরুদ এবং সালাম পড়া যাবে। তার মধ্যে আজানের আগে কোনো নিষিদ্ধ নাই। আজানের আগে যে দরুদ সালাম পড়া নিষিদ্ধ এটা ওই জায়গাটা নয়, বরং কেউ কেউ বলেছেন যে না, আজানের আগে যদি আপনি দরুদ শরীফ পড়েন এটা নাজায়েজ হবে না, বরং এটা জায়েজ। তবে সুন্নত তরিকা হলো আজান শেষ করে নবীর প্রতি দরুদ পড়া, দোয়া করা, এটা হলো সুন্নত তরিকা। আর আজানের আগে যেহেতু মাকরু জায়গা নয়, এই জন্য আজানের আগে যদি কেউ দরুদ এবং সালাম পড়ে, দরুদ শরীফ পড়ে, এটা নিঃসন্দেহে জায়েজ, নাজায়েজ কিছুই নয়। এটা কেন নাজায়েজ নয়, কিন্তু এটা সুন্নত তরিকা বানাই নেবেন, এটা যেন এমন যেন না হয় যেটা এমন ভাবে বানাইছে আজানের অ্যাকশন যেন কমে না যায়, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। আজানই হচ্ছে এলান, এলান মানে আরেকজনকে জানিয়ে দেওয়া, এলান ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া, এটা আবার উল্টা বুঝবেন না। আর দ্বিতীয় প্রশ্ন করছেন যে মাজারে গিয়ে চাওয়া যাবে কি না? না, মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না, চাইবে আল্লাহর কাছে। ইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও, ওয়া ইয চাও, ওয়া ইজা সালতা ফাসআলিল্লাহ, চাইবে আল্লাহর কাছে। তবে মাজারওয়ালা হবেন উসিলা,
মাজারওয়ালা হবেন কি উসিলা মাজারওয়ালা দিতে পার না মাজারওয়ালা তো নিজে আল্লাহর কাছে চায় মাজারওয়ালা কার কাছে চায় মাজারওয়ালা দিতে পারবে না মাজারওয়ালার মালিক আল্লাহ দিবেন চাইবো আল্লাহর কাছে মাজারওয়ালা কোন পীরের কাছে চাইবো না চাইবো কার কাছে ইমাম শাফি সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আজম আবু হানিফার কাছে এসে বলেন ইন্নী লা তাবাররাকু কবরা নমান আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি সুবহানাল্লাহ বলে এই জন্য আমরা যখন চাইবো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ মাজারে যিনি আছেন তিনি যদি ভালো হন ওলি হন তোমার প্রিয় হয় তার উসিলায় তুমি আমার একটা ছেলে দাও চাইবো আল্লাহর কাছে উসিলা হবে মাজারওয়ালা আল্লাহর ওলি কথা বলেন ঠিক না উল্টা বুঝবেন না উল্টা বুঝতেছেন নাকি এখন যে মিডিয়ার যুগ আবার কুন্ডা কাইটে কুন্ডা কি করে দেবে জানো মানে মুশকিল তো